আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। জাল ফেলে তোলা হলো তিন শিশুর লাশ। তেজুল মুদ্রা দেখুন, একটি গ্রামে একটি পুকুরে থেকে তিন ছেলের তিনটি লাশ উদ্ধার করা হলো। শিশুর লাশ উদ্ধার করলো জাল টেনে। আজ পুরো গ্রাম মাতম হয়ে গেছে, কান্নায় জর্জরিত হয়ে পুরো গ্রাম এখন ভারী হয়ে গেছে। তেজুল মুদ্রা বিস্তারিত সংবাদ জেনে নিই, কোথায় কোন গ্রামে ঘটনাটি ঘটেছে। গোসল করতে নেমে পুকুরে পানিতে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়ারি ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। অনেক খোঁজাখুঁজির পর জাল ফেলে তাদের লাশ তোলা হয় পুকুর থেকে। এদিকে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে। ফুলের মতো তিনটি তাজা প্রাণের অকাল প্রয়াসে বাকরুদ্ধ সবাই। সান্ত্বনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেছে আত্মীয় স্বজন প্রতিবেশীরা। গ্রামজুড়ে চলছে শোকের মাতম। নিহতরা হলেন ওই এলাকার হারুন মোল্লার মেয়ে তমা, 8 বছর বয়স, কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া, 9 বছর, সাইদ মোল্লার ছেলে হোসেন, 8 বছর বয়স। তারা একই পাড়ার বাসিন্দা। প্রতিবেশী হাসান আলী নামের এক যুবক বলেন, বেলা 12:30টার দিকে তমা, সুমাইয়া, হোসেন স্কুল থেকে ফিরে গোসল করতে নামে। তিনজনই একসঙ্গে ডুব দিয়ে আর ওঠেনি। দীর্ঘদিন ধরে ঘাটে দাঁড়িয়ে থাকা আরেক শিশু নাহিদ শান্তার মাকে বলে, শান্তারা ডুবে গেছে। শান্তার মায়ের চিৎকার শুনে আমরা পুকুরে নেমে পড়ি। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পরেও তাদের খুঁজে মিললে না। পরবর্তীতে এলাকার প্রায় 50 জন মিলে কয়েকজনটি জাল টেনে ফেললে পাওয়া যায় উদ্ধার করে তিন শিশুজনের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমিটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। বাঁশোয়ারি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সর্দার বলেন, দুপুরে ওই এলাকায় চার শিশু পাশের পুকুরে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন পুকুর পাড়ে ডুবে যায়, আরেকটি শিশু দৌড়ে বাড়ি ফিরে জানায় অন্যরা পুকুরে ডুবে গেছে। তখন স্থানীয়রা পুকুরে নেমে শিশুদের উদ্ধার করে। তে বন্ধুরা, অমর্মান্তিকে এই দুর্ঘটনায় নিহত তিন শিশুর পরিবারের সমবেদনা জানাতে ছুটে আসেন বাঘারপাড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন ছাতি। তিনিও স্বজনদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেন। তিনি উপস্থিত সাংবাদিক জানান, উপজেলা পরিষদ থেকে তিন শিশুর পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে। বাঘারপাড়া থানা ওসি ফিরোজউদ্দিন জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তে বন্ধুরা, অবশেষে দেখুন, একটি গ্রামে তিনটি শিশু লাশ পানিতে ডুবে জাল টেনে উদ্ধার করা হলো। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।